সন্ন্যাসী বিদ্রোহের দোর্দণ্ড প্রতাপ নেতা ডাকাত ভবানী পাঠক। তার প্রতাপে সমগ্র উত্তরবঙ্গ সন্ত্রস্ত। একদা ভবানী পাঠক ও দেবী চৌধুরানী রংপুর থেকে দিনাজপুর যাত্রার উদ্দেশ্যে গৌড়ের পথে কালিন্দী নদীর ওপর বজ্রা নিয়ে পাড়ি দেন। বজ্রা করে নদী পথ দিয়ে যাওয়ার পথে নদীতে বজ্রা আটকে পড়ায় এই গোবর্জনা কালী মন্দিরে তারা সেই রাতে আশ্রয় নেয়। মায়ের স্বপ্নাদেশ পেয়ে গোবর মাটি দিয়ে মূর্তি বানিয়ে মায়ের পুজো দিয়েছিলেন তারা। সেই থেকে এখানে মায়ের নাম গোবর্জনা কালী। ভবানী পাঠক ও দেবী চৌধুরানী নিয়ে যারা জানেন না তাদের অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস পড়ার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, কালী মন্দিরে রাত্রি যাপন করছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। হঠাৎই দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে তারা পুজো দেন। সেই থেকে এই পুজোকে ভবানী পাঠকের পুজো বলা হয়। সেই ভবানী পাঠকের বংশধররা বর্তমানে বংশ পরম্পরায় এখানে দেবী কালীর পুজো করে আসছেন বলে কথিত আছে। এখানে কার্তিক অমাবস্যায় অর্থাৎ দীপান্বিতা কালী পুজোয় বিশেষ পুজোর পর পাশের কালিন্দী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কালী পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত এখানে আসেন। মন্দির সংলগ্ন এলাকায় পুজোর দুদিন মেলার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক ভক্ত সমাগম হওয়ায় ব্যাপক পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত থাকে এখানে। পাশাপাশি শনি ও মঙ্গলবার এখানে পুজোর আয়োজন হয় বিরাট পরিসরে। এই বিখ্যাত কালী মন্দির রয়েছে মালদার গোবর্জনায়, অর্থাৎ মালদা শহর থেকে 30 কিলোমিটার দূরে পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকা, তার এক গ্রাম গোবর্জনা। গ্রামীণ এলাকায় হওয়ায় প্রচারের হালো থেকেও বেশ দূরে এই কালী মন্দির। তবে এই মন্দির অত্যন্ত প্রাচীন, প্রায় 300 বছরের পুরনো। 1.5 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই মন্দির। প্রচারের আলো থেকে দূরে হলেও এর জাঁকজমক কিন্তু আজও ফাটা পড়েনি। প্রত্যেক কার্তিক অমাবস্যা তিথিতে এখানে রীতিমতো ধুমধাম করে দেবীর আরাধনা হয়। যাবেন নাকি একবার? এবারের পুজোয় যেতেই পারেন। যাই হোক, কালী পুজোর সিরিজ শুরু করলাম। তো এরকম অনেক অখ্যাত জাগ্রত কালী মন্দিরের কাহিনী নিয়ে আসছি আমি আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। অনেক মায়ের মন্দির জাগ্রত পীঠ হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রচারের আলোয় আসে না, হয়তো কোনো এক বিশেষ কারণে, হয়তো মা নিজেও চায় না সেক্ষেত্রে কোনো প্রচার। হয়তো এটাই ভবিষ্যৎ, বা এটাই হয়তো ভবিতব্য, বা এটাই হয়তো নিয়তি। তো চলুন, এই ভিডিওটি শেষ করলাম। তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব তাড়াতাড়ি।